আমার ভাইয়েরা বন্ধুরা না হ্যাঁ রমজানের রোজা এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আসসাউমুলি ওয়ানা আজজি বিহি রোজা আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজ হাতে দান করিব সুবহানাল্লাহ সুবহ সাদেক থেকে শুরু করি সূর্য অস্ত মিত পর্যন্ত সিয়াম পালন করা দিনের বেলায় আপনার আনহার থেকে নিবৃত্ত থাকা আর স্ত্রীর সম্পদ থেকে নিবৃত্ত থাকা এর নাম হচ্ছে রোজা সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা একটা হচ্ছে ইফতারের সময় খুশির সময় আর একটা হল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জ্বালাই দিলেন ওফরহাতুন ইনদা লিকা রাব্বিহি আর একটা সময় হইল আমার আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ করব সুবহানাল্লাহ আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের দিদার ওইটা হচ্ছে খুশির সময় আমার ভাইরা এর জন্য আমরা কি করব আমরা রোজা রাখব আমার ভাইরা বন্ধুরা ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা যে সারা দিন রোজা রাখি রোজা রাখার পরে আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ হয় কি হয় না আপনি যে সারা দিন রোজা রাখলেন এর জন্য আমাদের কি হয় মুখে দুর্গন্ধ হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আবরের চেয়েও বেশি প্রিয় সুবহানাল্লাহ আমার ভাইরা এটা হচ্ছে রোজাদারদের জন্য আমার ভাইরা এর জন্য আমরা মাহে রমজানের কি করব রোজা রাখব কারণ এটার পুরস্কার তো আল্লাহ পাক দিবেন আমার ভাইরা বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার আমার ভাইরা বন্ধুরা কেউ যদি কাউকে যদি ইফতারি করায় যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতারি করাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন নামাজের পুরস্কার আল্লাহ দিবেন বলেন নাই নামাজ করলে জান্নাত পাবেন হজ করলে জান্নাত পাবেন যাকাত দিলে সওয়াব পাবেন দান করলে সওয়াব পাবেন কথা ঠিক কি না কোন ইবাদতের কথা আল্লাহ বলেন নাই যে আমি দিব তার পুরস্কার কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক দিব সুবহানাল্লাহ অন্যত্র বলেছেন আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি এর মানে হচ্ছে রোজার প্রতিদান এটা আমি আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ ম্যানেজার যদি আপনাকে বেতন দেয় বাতা দেয় এটা আপনি জানেন কেমন পাইবেন আর যদি মালিক আপনাকে ঘোষণা করে এই মাসের বেতন আমি দিব তাহলে কর্মচারী শ্রমিক যারা আছে তাদের বুঝতে বাকি নাই মালিক আমাদের কি দিবে অনেক বড় কিছু দিবে কথা ঠিক কিনা রেখি আমার ভাইয়েরা বন্ধুরা না হ্যাঁ রমজানের রোজা এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজ হাতে দান করিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
Ya ayyuhalladzina amanu kutiba alaikumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudat faman kana minkum maridun aw 'ala safarin fa'iddatun min ayyamin ukhra وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم وطيب عند الله من ريح المسك والصيام جنة وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عربير بك مكار قرى جتايا منار قرى খুদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تری گرتا گلیوں میں تری فرتا قدموں میں تری گرتا گلیوں میں تری فرتا گاہے جار جار روتا گاہے بے قرار ہوتا بلاغ العلا بکماله کشفت تجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ الحمدللہ اللہ سبحانہ و تعالی دربارے کلمت شکر و سجد پیش کرچی جے مہان رب مہان سرشتہ اللہ رب العالمین اما کے اپنا در شکل کی آسکر پویتر جمعائیں جمعن نماز پرار ادیشی اللہ رگر مسجد آشار بشار মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার
এবং শ্রবণ করার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই গোটা বিশ্বে যখন মহামারী তার ভেতরে আমাদেরকে মসজিদে আসার আর সুস্থ রেখেছেন কে, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকুর যে আল্লাহ পাক বিগত এক বছর পূর্বে মাহে রমজান আমরা রোজা রেখেছিলাম, আবার আস্তে আস্তে মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে আস্তে আস্তে একেবারে আমাদের রমজান এসে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, পবিত্র মাহে রমজানের অত্যন্ত ফজিলত ও বরকতময় মাস মাহে রমজান। এই মাস এটা হচ্ছে ইবাদতের মৌসুম, এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এই মাসে যত ইবাদত করতে পারেন, যত বেশি সওয়াব অর্জন করতে পারেন সেই সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুয়া শাহরু আউওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসটার প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। আমার ভাইরা বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমু জুন্না, এটা হচ্ছে ঢাল। এই মাহে রমজান হচ্ছে ঢাল, কিভাবে? জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন আপনাকে আক্রমণ করা হয় তরবারি দিয়ে, তারপরে তীর ধনুক দিয়ে, তখন আপনি ঢাল ব্যবহার করেন, কারণ আপনার আত্মরক্ষার্থে আপনি সেই ঢাল ব্যবহার করেন, ঢাল দিয়ে আপনি আত্মরক্ষা করবেন। আমার ভাইরা বন্ধুরা, এই রোজাটা হচ্ছে ঢাল, কেউ রোজা রেখে মিথ্যা কথা বলতে পারে না, কারণ তার বিবেককে বাধা দেয় যে আমি রোজা রেখেছি আমি কি করে মিথ্যা কথা বলি। রমজানে রোজা রেখে চুরি করতে পারে না, তারপরে ওজনে কম দেওয়া যায় না, তারপরে খাদ্যে ভেজাল দেওয়া যায় না, তার কারণ হচ্ছে কি, এই মাহে রমজানে রোজা রেখেছে। আমার ভাইয়েরা, যারা মিথ্যা বলতে অভ্যস্ত এমন লোকগুলিও যখন দিনের বেলা আসে তখন বলে দেখো দিনের বেলা না রাত্রের বেলা আসিও, কারণ তার বিবেকে বাধা দিচ্ছে যে আমি দিনের বেলা মিথ্যা কথা বলতে পারবো না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ ঐশিবানী আল কুরআনুল কারীমের মতে আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর, পূর্ববর্তীদের লোকদের উপর আমি ফরজ করেছিলাম, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। এই রোজাটা শুধু আমাদের উপর ফরজ করা হয় নাই, আমাদের পূর্ববর্তী লোকগণের উপর, এর মানে অন্যান্য নবীদের উপরও কি ছিল, মাহে রমজানের রোজা ফরজ ছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, কেন? যেন আমরা মুত্তাকি হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন খোদা দিরু পরহেজগার মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি। তাকওয়া কি? আল্লাহর ভয়। আমার ভাইরা, এই একটা গুণ যেই মোমেনের ভিতরে থাকবে, কয়টা গুণ? একটা গুণ যেই মোমেনের ভিতরে থাকবে সে কশিন কালেও খারাপ করতে পারে না, সেটা হচ্ছে কি, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তখন আপনি চুরি করতে পারবেন না, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আল্লাহর ভয় যদি থাকে আপনি মানুষ হত্যা করতে পারবেন না, আল্লাহর ভয় যদি থাকে মানুষকে ঘুম করতে পারবেন না, আল্লাহর ভয় যদি থাকে মানুষের উপর অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করতে পারবেন না। কথা ঠিক কিনা বেঠি? আমার ভাইয়েরা, এটার জন্য আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া হতে পারি।
আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যেভাবে আঙ্গুল দিয়া বুকের বুকের দিকে ইশারা করে আমার নবী বলেছেন আত্তাকওয়াহু হাহুনা আত্তাকওয়াহু হাহুনা আত্তাকওয়াহু হাহুনা। আমার নবী বলেছেন তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে, টুপি দেখে তাকওয়া বোঝা যাবে না, পাঞ্জাবি দেখে তাকওয়া বোঝা যাবে না, তারপরে দাড়ি দেখে তাকওয়া বোঝা যাবে না, তাকওয়া থাকে মুমিনের অন্তরে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজাদের খবর রাত্রে বেলায় গোপনে নিতেন, কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নাই, কে রোগাক্রান্ত কে অসুস্থ কে সুস্থ সকলের খবর তিনি নিয়েছেন। একদিনকার ঘটনা, রাত্রে বেলায় তিনি ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে দেখেন এক বাড়িতে কথা শোনা যায়। তিনি বাড়ির দেওয়ালের কাছে গিয়া বেড়ার কাছে গিয়া কান পেতে তিনি শুনতে লাগলেন এখানে কি কথাবার্তা হয়। এক বৃদ্ধা মহিলা বুড়ি তার মেয়েকে ডেকে বলেন, ও মা আমি দুধ দহন করেছি, এই দুধের মধ্যে পাতিলার মধ্যে পানি দিয়া তুমি পাতিলা ভরপুর করে দাও। আমার মায়েরা বন্ধুরা, মেয়েটা ডেকে বলে, মা এ কি বলো, ইম্পসিবল অসম্ভব, আমি দুধে পানি মেশাতে পারবো না। বলে না, কারণ হচ্ছে হযরত ওমর আমিরুল মুমিনিন গোটা অর্ধ পৃথিবীর যিনি বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান জারি করেছেন, তিনি নিষেধ করেছেন আমি দুধে পানি মিশাইতে পারবো না। আমার ভাইয়েরা বন্ধুরা, বুড়ি ডেকে বলে তার মেয়েকে, এই গভীর রাতে ওমর তো ঘুমের ঘরে নিদ্রায় চলে গেছে ঘুমাচ্ছে, ওমর কি করে দেখবে তুমি যে দুধের মধ্যে পানি মিশাইবা। এবার ডেকে বলে, মা ওমর দেখতে না পারে, এমন একজন আছেন যার চোখে পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারবে না, সবাই ঘুমাইতে পারে সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমি যে দুধে পানি মিশাইব আমার আল্লাহ তো তাকিয়ে তাকিয়ে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মেয়েটা কথা বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর এক কথা শুনে বাড়ি চলে গেলেন। সকালবেলা ছেলেকে ডেকে বলেন, প্রাণীর ছেলে জিজ্ঞাসা আব্দুল্লাহ কোথায়, বলে লাব্বাইক আব্বা কি, বলে আমি তো বুড়া হয়ে গিয়েছি আমার বয়স বেশি হয়ে গেছে, তা যদি না হতো আমার যদি যৌবন থাকতো তাহলে আমি এই মেয়েটারে বিয়ে করতাম। সুবহানাল্লাহ। অমুক জায়গায় একটা মেয়ে আছে খোদা বিরু পরহেজগার তাকওয়াবান। আমার ভাইরা বন্ধুরা, আমিরুল মুমিনিন মেয়েটার কি পছন্দ করেছেন, ও রূপ, ও রূপ পছন্দ করেছেন না, তার স্বাস্থ্য ভালো না, বংশমর্যাদা ভালো, অনেক টাকা না, কারণটা হচ্ছে কি মেয়েটা তাকওয়াবান। সুবহানাল্লাহ। বলি আমার ভাইরা বন্ধুরা, মেয়েটা খোদা বিরু পরহেজগার তাকওয়াবান। আমিরুল মুমিনিন তিনার ছেলেকে ডেকে বলেন, যাও মেয়েটার যদি বিবাহ না হয়ে থাকে বিবাহের প্রস্তাব দাও। বিবাহের প্রস্তাব দেওয়া হলো, মেয়েটার বিয়ে করাইয়া নিজের পত্র বউ করে নিজের বাড়িতে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েকে বিবাহ করানোর দ্বারা কি হলো, ওমরের সানি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই, আমার ভাইয়েরা এমন একজন শাসক ছিলেন আব্দুল আজিজ, তিনার শাসন আমলে ছাগলার বাঘ একসাথে পানি পান করেছেন, সাপ আর ব্যাঙ একসাথে পানি পান করেছেন, সাপের শক্তি হয় নাই ব্যাঙকে ধরার, বাঘের ক্ষমতা হয় নাই বকরিকে ধরার। বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান আমাদের কাছে এসেছে আমাদেরকে খোদা বিরু পরহেজগার মুত্তাকি বানানোর জন্য, কথা ঠিক কিনা? প্রতি বছর আমাদের কাছে রোজা আসে আবার যায়, কিন্তু আমরা শিখলাম কি রমজানের? অনেকে বলতে পারেন, আমার ভাইরা বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকালা আলাইহি সালাতু ওয়াস সালাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান,
wa sufidati syayatin wa maradatul jinna. Amar nabi bishwo nabi dekhe bolen ramzaner prothom ratri jokhon agomon kore oi ratri bela thekei apnar ki kora hoy shaitan ebong tar dushto jin gulike bondi kore rakha hoy koyed kore rakha hoy amar bhaira tar pore ki kora hoy waqulliqat abwaabun nar falam yuftah minha bab জাহান্নামের দরজাগুলি মাহে রমজানের প্রথম রাত্র থেকে আপনার জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকে আর খোলা হয় না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা ফালাম ইউফতা মিনহা বাব ওয়া ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ আর জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না আমার ভাইরা এই হচ্ছে আমাদের মাহে রমজানের মাস এটা হচ্ছে পবিত্র মাস অনেকে বলতে পারে হুজুর শয়তান তো জেলের মধ্যে আটকায় রাখে অর্থাৎ বন্দী করে রাখে কয়েদখানায় মনে করেন শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রাখেন কিন্তু তারপরও তো মাহে রমজানে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন খারাপ কাজ হয় কি হয় না আমার ভাইরা খারাপ কাজ হয় কারণ কি আমাদের দেশে যে গড়ি দেখেন কিছু কিছু গড়ি আছে একবার চাবি দিলে এক সপ্তাহ চলে কথা ঠিক কি না আবার কিছু গড়ি আছে একবার চাবি দিলে এক মাস চলে আবার কিছু গড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে কথা ঠিক কি না শয়তান এরকম ভাবে চাবি দিয়েছে সে ছয় মাস পর্যন্ত তার এই এটা রানিং থাকবে কারণ গাড়ি যখন রানিং হয়ে যায় বন্ধ করলে গাড়ি চলতেই থাকে কথা ঠিক কি না তো এই যে 11টা মাস শয়তান চাবি দিতে দিতে এই লোকটার ওইরকম করে দিয়েছেন বাকি মাস সে কি করে রমজানের মাসও সে আপনার খারাপ কাজ করে অন্যায় করে অপরাধ করে কথা ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা তাকওয়ার কথা বলতেছিলাম হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর কাব বিন উবাইকে ডেকে বলেন আপনি কি তাকওয়া কি আমাকে বলতে পারবেন কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেটা হচ্ছে একটা সরু রাস্তা একটা চিকন রাস্তা আকাবাকা রাস্তা এমন একটা রাস্তা রাস্তার দুই পাশে কাটাযুক্ত ঘাস গাছ থাকবে আর আপনি রাস্তা দিয়ে চলবেন আপনি কিভাবে চলবেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এমন ভাবে চলবো কাপড়গুলি গুছায়া আমি একেবারে চেপে আস্তে আস্তে আমি চলবো তার কারণ হচ্ছে আমার গায়ে যেন কোনো কাঁটা বিদ্ধ না হয় আমার ভাইরা বন্ধুরা কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হচ্ছে তাকওয়া দুনিয়াতে চলবেন সমাজের কলুষিত সমাজ সমাজের অন্যায় অপরাধ যত রকমের পাপাচার অন্যায় অপরাধ আছে এগুলি আপনার গায়ে লাগতে পারবে না কথা ঠিক কি না এর নাম হচ্ছে তাকওয়া আপনি দুনিয়াতে চলবেন কিন্তু আপনার কাছে কি গুনাহ আসতে পারবে না অপরাধ আসতে পারবে না অন্যায় জুলুম নির্যাতন এগুলি আপনার কাছে আসতে পারবে না পাপ এগুলি আপনার কাছে আসতে পারবে না আমার ভাইরা বন্ধুরা আমরা পুকুরে মাছ ধরি নিচ থেকে যখন বাইন মাছটা উঠে বাইন মাছ কি পানিতে থাকে না কাদাতে থাকে কোথায় কাদায় থাকে কিন্তু বাইন মাছ যে কাদার মধ্যে থাকে তার গায়ে কি কাদা লাগে তার গায়ে কাদা লাগে না মুসলমান ইমানদার যারা আছি আমরা দুনিয়াতে আমরা এভাবে থাকব যে দুনিয়ার কোনো অন্যায় অপরাধ যেন আমাদেরকে ধরতে না পারে লাআল্লাকুম তাত্তাকুন এটা হচ্ছে মুত্তাকি এটা হচ্ছে পরহেজগারী কথা ঠিক কি না ঠিক আমার ভাইরা বন্ধুরা এই মাহে রমজানের রোজা এসে যে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য খোদা বিনু পরহেজগার বানানোর জন্য কিন্তু আজকে বড়ই পরিতাপের বিষয় আমরা রোজা রাখি না কথা ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য আর আমি রোজার প্রতিদান আমি আল্লাহ পাক দিব সুবহানাল্লাহ নামাজের পুরস্কার আল্লাহ দিবেন বলেন নাই নামাজ পড়লে জান্নাত পাবেন হজ করলে জান্নাত পাবেন যাকাত দিলে সওয়াব পাবেন
দান করলে সওয়াব পাবেন কথা ঠিক কি না কোন ইবাদতের কথা আল্লাহ বলেন নাই যে আমি দিব তার পুরস্কার কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে যে আসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক দিব সুবহানাল্লাহ অন্যত্র বলেছেন আসাউমু লি ওয়া আনা উজজা বিহি এর মানে হচ্ছে রোজার প্রতিদান এটা আমি আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ ম্যানেজার যদি আপনাকে বেতন দেয় বাতা দেয় এটা আপনি জানেন কেমন পাইবেন আর যদি মালিক আপনাকে ঘোষণা করে এই মাসের বেতন আমি দিব তাহলে কর্মচারী শ্রমিক যারা আছে তাদের বুঝতে বাকি নাই মালিক আমাদের কি দিবে অনেক বড় কিছু দিবে কথা ঠিক কিনা রে ঠিক আমার ভাইরা বন্ধুরা না হ্যাঁ রমজানের রোজা এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজ হাতে দান করিব সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই মাহে রমজানের রোজা আমরা রাখি না আজকে বড়ই লজ্জা লাগে মাহে রমজানে দিনের বেলায় কিছু মানুষ আছে খাওয়া দাওয়া করে আমার বড়ই লজ্জা লাগে আহারে হাসিও পায় আবার কেমন জানি লাগে দেখলাম যে আমরা ইমানদার আমাদের লজ্জা নাই আমরা মুসলমান ইমানদার দাবি করি কিন্তু আমাদের লজ্জা নাই মাহে রমজানে প্রত্যেকটা হোটেলের মধ্যে গুমটা দিয়া রাখে পর্দা দিয়া রাখে হাইরে মুসলমান মাহে রমজানে হোটেলের লজ্জা লাগে তারে ঢেকে দেওয়া হয় যে তুমি মুসলমান দিনের বেলা খাবার খাও তোমার লজ্জা নাই কথা ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা মাহে রমজানের রোজা এই রোজাটা আল্লাহ পাক এর পুরস্কার দিবেন রায়্যান নামক একটা গেট হবে আল্লাহ পাক একটা গেট বানাইবেন সেই গেট দিয়া কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরা সেই গেট দিয়া প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন কারা প্রবেশ করবে শুধু রোজাদারেরা প্রবেশ করবে আমার ভাইরা বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه আমার ভাইরা বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহে রমজানে তোমাদের জন্য আল্লাহর রাসূল বলেন দুইটা খুশি রয়েছে এক নাম্বার খুশি হলো লিসাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি এক নাম্বার রোজাদারের জন্য খুশির সংবাদ হলো ইফতারের সময় বলেন সুবহানাল্লাহ রোজাদারের কয়টা খুশি দুইটি খুশি একটি হচ্ছে ইফতারের সময় খুশি কিভাবে আপনি সারা দিন রোজা রেখেছেন যখন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার সেখানে বলেন গুড় মুড়ি পেঁয়াজু তারপরে আলু চপ বেগুনি তারপরে আপনার শরবত খেজুর তারপরে ফল ফুট সব রকমারি আপনার ইফতারি আপনার সামনে প্রস্তুত করা হয় তখন আপনার আলাদা একটা আনন্দই লাগে কথা ঠিক কি না যারা রোজা রাখে নাই এরা যদি এই সব কিছু নিয়ে যদি খাবার খাইতে যদি বসে তার কি সেই আনন্দ লাগবে তার তো মন সুরসুর কথা ঠিক কি না সারাদিন রোজা রাখে নাই তার তো মনে হবে যে আমি সুরসুর সুরি বাপ কারণ আমি তো সারাদিন রোজা রাখতে পারি না সারাদিন রোজা রেখেছে এই বান্দা যখন ইফতারি নিয়ে বসে ইফতারির সময় 10 মিনিট বাকি আছে 5 মিনিট বাকি আছে তারপরও এই লোকটা কিন্তু ইফতার করে না কারণ এখনো আজান হয় নাই আল্লাহর অর্ডার হয় নাই সুন্না আতিমু সিয়ামা ইলাল লাইল সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত মিত পর্যন্ত সিয়াম পালন করা দিনের বেলায় আপনার পানাহার থেকে নিবৃত্ত থাকা আর স্ত্রীর সম্বন্ধ থেকে নিবৃত্ত থাকা এর নাম হচ্ছে রোজা সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা একটা হচ্ছে ইফতারের সময় খুশির সময় আর একটা হল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জ্বালাই দিলেন ওফার হাজুন ইন্দা লিকা রাব্বিহি আরেকটা সময় হলো আমার আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ করব সুবহানাল্লাহ আল্লাহ পাকের দিদার
আল্লাহ পাকের দিদার ওইটা হচ্ছে খুশির সময় আমার ভাইরা এর জন্য আমরা কি করব আমরা রোজা রাখব আমার ভাইরা বন্ধুরা ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিরহিল মিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা যে সারা দিন রোজা রাখি রোজা রাখার পরে আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ হয় কি হয় না আপনি যে সারা দিন রোজা রাখলেন এর জন্য আমাদের কি হয় মুখে দুর্গন্ধ হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আবরের চেয়েও বেশি প্রিয় সুবহানাল্লাহ আমার ভাইরা এটা হচ্ছে রোজাদারদের জন্য আমার ভাইরা এর জন্য আমরা মাহে রমজানের কি করব রোজা রাখব কারণ এটার পুরস্কার তো আল্লাহ পাক দিবেন আমার ভাইরা বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রকাবাতিহি মিনান নার আমার ভাইরা বন্ধুরা কেউ যদি কাউকে যদি ইফতারি করায় যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতারি করাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন আর কি করবেন জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াং তাকিসা মিন আজরিহি শাই আমার নবী বলেছেন রোজাদারের সওয়াব কমবে না আর যারে করাইবে তার সওয়াবও কমবে না সুবহানাল্লাহ আমরা যখন ছোট ছিলাম শৈশবকালে দাদিরা নানিরা এ কথা বলেছে যে দাদি আমাকে উমুক বাড়ি বলছি ইফতারি করার জন্য দাদি কই না না সাবধান কারণ সব সওয়াব লয়ে যাবে কথা ঠিক কি না সব সওয়াব নিয়ে যাবে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর মাধ্যমে জানাই দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন শাই ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াং তাকিসা মিন আজরিহি শাই আমার নবী বলেন রোজাদারের সওয়াব কমবে না যে ইফতার করাইবে তারও সওয়াব কমবে না সুবহানাল্লাহ রোজাদারের মতই সে সওয়াব পাবে আমার ভাইরা বন্ধুরা এই জন্য ইফতারি করাইবেন লাভ আছে না নাই আছে না নাই সাহাবায়ে কেরাম কি বলে শুনেন যখন এ কথা বললেন আমার নবী যখন বললেন সাহাবায়ে কেরাম বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এরকম সামর্থ্য নাই আমরা একে অপরকে ইফতারি করাইব কারণ সাহাবায়ে কেরামদের করুণ অবস্থা গেছে ইসলামের জন্য দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম ইয়া রাসূলুল্লাহ আমাদের সামর্থ্য নাই আমরা যে ইফতারি করাইব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী হাদিসের ভিতরে বলেন আমার নবী বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারাবাতিন মিন্না আমার নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদের কি এমন সামর্থ্য নাই তোমরা এক ডোব তোমরা দুধ পান করাইতা সুবহানাল্লাহ বলেন তোমরা এক ঢুক ঢুক পান করাইবা সাহাবাই কেরামেদের এই হাদিস দ্বারা বোঝা যায় যে না তাদের এই সামর্থ্য নাই আমার নবী বলেন একটা খেজুর দিয়ে ইফতারি করাও যদি তাও যদি না থাকে এক গ্লাস পানি দিয়া পান করো পান করাও এর মানে ইফতারি করাও আমার নবী জি বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াব আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আমার ভাইরা বন্ধুরা আমার নবী বলেন ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আমার নবী বলেন একে অপরকে যদি তৃপ্তি সহকারে যদি ইফতারি করাইতে পারো তাহলে আমি নবীর হাউজে কাউসারের পানি তারে পান করায় দেওয়া হবে জান্নাতে প্রবেশ পর্যন্ত পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না সুবহানাল্লাহ আমার ভাইরা এই মাসে খালি সওয়াব আর সওয়াব সওয়াব আর সওয়াব
এই মাসে খালি সওয়াব যত বেশি সওয়াব কামাইতে পারেন এটা হচ্ছে ইবাদতের মৌসুম এটা কি ইবাদতের মৌসুম ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিআতা দিব আমার নবী বলেন এই মাসে বনি আদম যদি একটা নেক কাজ করে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন একটা নেক আমল করলে 10 এর থেকে কত দেয় 700 আল্লাহ পাক সওয়াব দিয়া দেয় আমার ভাইরা বন্ধুরা এত সওয়াব এই মাসে এই জন্য আমরা কেউ রোজা ভাঙবো না আমরা রোজা রাখবো কারণ হচ্ছে এমন এক সময় আসবে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সমস্ত আয়াতের ব্যাপারে যত আছে নামাজের ব্যাপারে আপনি কয় রাকাত নামাজ পড়বেন আপনার এটা কিন্তু কুরআনুল কারীমের মধ্যে নাই হজ কিভাবে পালন করবেন এটা আপনার কুরআনের মধ্যে নাই যাকাত কিভাবে খুলে খুলে ব্যাংকে ব্যাংকে কুরআন কিন্তু বলে নাই কিন্তু আল্লাহ পাক মাহে রমজানের কথাগুলি আল্লাহ পাক এই রুকুর মধ্যে পুরো খুলে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা আইয়ামাম মাদুদাত দেখা গেছে আপনার উপর রোজা ফরজ কিন্তু আপনার এমন অসুবিধা হয়ে গেছে যে আপনি অসুস্থ হয়ে গেলেন আমাদের তো মাহে রমজান আসলে নিজেরা রোগ বানায় নে নিজেরা কি করি নিজেরা রোগ বানাই মাহে রমজানের আগে থেকে কইবা আমার পেট ব্যথা করে আমার গ্যাস্ট্রিক আমার আলসার আমার ডায়াবেটিস আমার হাই প্রেসার নিজেরা রোগ বানাই কথা ঠিক কি না পৃথিবীর সায়েন্স বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন বৈজ্ঞানিকরা বলেছেন দার্শনিক বৈজ্ঞানিক তারা বলেছেন মাহে রমজানের রোজায় যারা রাখবে সমস্ত রোগের জন্য প্রতিষেধক সুবহানাল্লাহ মাহে রমজানের রোগ আপনার অসুখ বৃদ্ধি করবে না বরং আপনার অসুখকে দমন করে হাই প্রেসার কমাই দিবে ডায়াবেটিস আপনার কমাই দিবে আমার ভাইরা আসুন এই জন্য আর আপনি অসুস্থ হ্যাঁ সত্যি যদি আপনি অপারগ হন মারাত্মক অসুখ হয়ে যায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন আল্লাহ পাক বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখার আল্লাহ পাক বলেন গণনার কয়েকটি দিন তোমরা যদি তোমাদের মারাত্মক যদি অসুস্থ হয় তাহলে রোজা ভেঙে ফেলো আর যদি তোমরা সফররত অবস্থায় তোমরা থাকো আল্লাহ পাক বলে রোজা ভেঙে ফেলো তারপরে অন্য সময় এটা হিসাব করে রোজা রেখে দিও সুবহানাল্লাহ বলেন ইমানদার কোন নেককার ভালো ডাক্তার যদি বলে হ্যাঁ আপনার পক্ষে রোজা রাখা সম্ভব নয় তাহলে আপনি রোজা ভাঙতে পারেন যার কম যাদের 90-80 বছর 100 বছর হয়েছে বৃদ্ধা বুড়া এই লোকটার শক্তি নাই রোজা রাখা এই লোকটা কি করবে আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক সব কিছু গুলি গুলি বলে দিয়েছেন আও আলা সাফরিং ফাইদাতুন মিন আইয়ামিন উকার আল্লাহ পাক তারপরে বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিয়াকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন আল্লাহ পাক বলেন যদি অপারগ হয় রোজা রাখতে বয়সের বার্ধক্য জনিত কারণে এসে আপনার নুয়ে পড়েছে অথবা মারাত্মক অসুখের কারণে রোজা রাখতে পারে না আল্লাহ পাক বলেন তাহলে তুমি একজন মিসকিনকে ফিদিয়া দিয়া দাও খাবার দিয়া দাও বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য আসুন আমরা মাহে রমজানে রোজা রাখি রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানের এক মাস রোজা রাখার তৌফিক দান করুন বলেন না আমিন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন বলেন আমিন